ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর ও দৌলতখান উপজেলার চরমাদুরপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরে চিচিঙ্গা চাষ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে ভালো। প্রতি বছর এ সময় পাইকারি বাজারে 1 কেজি চিচিঙ্গার দাম থাকে 30 থেকে 35 টাকা। এবছর বিক্রি করতে হচ্ছে 10 থেকে 12 টাকায়। এতে লাভ তো দূরের কথা, খরচও উঠছে না তাদের। অনেকের জমিতেই পড়ে আছে চিচিঙ্গা। গতবার কাছে এবার কা আমাদের রেখা খুব ভালো হয়েছে, কিন্তু আমরা বেচতে পারি না এবার কা বাজার কোন। গতবার এমন দিন রেয়া 30 টাকা 35 টাকা বাজার ছিল, আমরা শ্রমিক খাটে মোটামুটি লাভবান আসিলাম। আর এইবার আমরা 10-12 টাকার রেখা, আমরা শ্রমিক খাটে আমরা খুব লসে আছি। গত বছর আমাদের রেখা খেতে প্রচুর পরিমাণ পোকা মাকড়ের আক্রমণ ছিল। এই বছর ঠিক মতন ওষুধ দেওয়া নেই, পোকা মাকড়ের কোনো আক্রমণ নেই। আমাকে সমস্যা হলেও ঠিক মতন দাম পাই না। চাষিরা জানালেন বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সবজি আবাদ করে এখন পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাকে সারের দাম বাড়তে আছে দিন দিন, ওষুধের দাম বাড়তে আছে, তারপরে কামলার দামও বাড়তে আছে। তারপরে আমরা রেখা করিয়া যে আমরা রেখার পয়সা যে আমরা পাইতে আছি না, রেখার দাম বাড়ে না, আমরা কেমন করিয়া চলবো? আমরা তো জানে মরতে আছি। রেখা তরকারি 3 লক্ষ টাকা ঋণ নিয়ে করছি। এখন তরকারি আল্লাহ তালা ভালোই দিছে, মোটামুটি ভালোই হয়েছে। এখন তরকারি নিয়ে বিক্রি করতে পারতেছি না। এখন যদি আমরা তরকারি বিক্রি করতে না পারি তাহলে তো ঋণ দিতে পারবো না। আমাদের এই ক্ষেত ধুয়া ফলানোর অবস্থা হয়ে গেছে। বাজারে নানা ধরনের সবজির সমারোহ থাকায় চিচিঙ্গার দাম কমে গেছে। এপ্রিল ও মে মাসের দিকে দাম বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এবং আমাদের এই কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের ডিস্ট্রিক্ট এবং উপজেলা কর্মকর্তা, তারা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রযুক্তিগত পরামর্শ দিয়েছে, যার ফলে এবার ব্যাপক চিচিঙ্গা উৎপাদন হয়েছে বলে কৃষকরা আশা করতেছে। আমরাও চিন্তা করছি যে গত বছরের চিন্তার ফলনটা ভালো হবে, এবং এই পোকামাকড় কম থাকার কারণে আমরা সমন্বিত পদ্ধতিতে পোকামাকড় দমনের ক্ষেত্রে আমরা ফেরোমন ট্র্যাপ এবং কালার ট্র্যাপ এবং বায়ো পেস্টিসাইড পাশাপাশি আমরা রাসায়নিক সারের পরিবর্তে আমরা জৈব সারের আমরা পরামর্শ দিয়েছি। সেক্ষেত্রে আমরা পুরোপুরি সফল বলবো না, তবে তারা কাজটা শুরু করেছে, সেই জন্য উৎপাদন খরচটাও তারা একটু কম হবে। আর আপনারা যেটা বলতেছেন যে কৃষকের যে উৎপাদন পণ্যটা এখন কম, আসলে শীতকালীন সবজির কারণে এটি পণ্যটা একটুখানি কম, তবে এপ্রিল মের দিকে এটির ফলন পর্যাপ্ত ফলন আসবে এবং সেক্ষেত্রে মূল্যটাও অনেক বেড়ে যাবে, কারণ তখন শীতকালীন যে সবজিগুলো আছে সেইগুলি পাটপত্তা বাজারে কমে আসবে। সেক্ষেত্রে চিচিঙ্গা সহ অন্যান্য খরিফ ওয়ানের যে সবজিগুলো এগুলি বললে আমরা আশা করি যে তারা 50-60 টাকা পার কেজিতে পাবে। ভোলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 1000 হেক্টরের বেশি জমিতে চিচিঙ্গা চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।